তাহলে কি করবো, কাজে নিবি? হাত তোমার দেখে যাবে বাড়ি, কিন্তু এক হাতে পারে নিজে নড়তে পারে না, ব্ল্যাঙ্কেট নিয়ে নড়ছে। দেখে মাথায় নিয়ে হাটটা দেখি, আরে হাট হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশালদার থেকে ব্লগটা স্টার্ট করছি। রিওনা বসে কার্টুন দেখছে, এরকম 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 করে সব কার্টুন দেখছে। ও যে ফোনটায় কার্টুন দেখতো সেই ফোনটা মানে কেমন ভেঙে গেছে, ওই ফেলে ফেলে ভেঙেছে। সেই ফোনটা আর হয় না এখন, এই যে ছোট্ট যে জিও ফোনটা, এই ছোটো ফোনটায় ও কার্টুন দেখতে শুরু করেছে। কি করবে, বেচারা দেখতেও চায়। আর আমাদের যেটা মানে বড় ফোন সেটা তোকে দেওয়াই হয় না, আর নিজের ফোনটা তো ভেঙে ভেঙে মানে নিজেই আছাড় মেরেছে, থেকে থেকে নিজেই তাই বলতে থাকে, ফোনটা ভেঙে দিয়েছি, ফোনটা ভেঙে দিয়েছি। আমি বলি ভেঙে দিয়েছি, সেবার দেখ কার্টুন। এখন বলে মা তোমারটা নেবো, তোমারটা বলতে আমি এটা বাড়ি গেলে নিয়ে যাই ফোন টোন করার জন্য। এখন এই জিও ফোনটা নিয়ে ও কাজ চালায়, ওর কার্টুন দেখার কাজে লাগায়। আগের দিন দুপাশে চুলোতে দেয়নি, তার জন্য ভ্যাভা ভ্যাভা করছিল, আজকে বেঁধে দিয়েছি, সুন্দর লাগছে না? তার চুলগুলো তো ওই যে শুয়ে পরে কার্টুন দেখতে দেখতে চুলগুলো একদম বিশ্রি করে দিয়েছিস। দেখে স্কার্ট পরেছে রিওন আজকে, স্কার্টটা অনেক পুরনো ছিল, নিজেই বের করে স্কার্টটা পরেছে। এখন জামা কাপড় আমাকে সিলেক্ট করতে হয় না, নিজেই স্নান করে এসে বাস্কেট খোলে, বাস্কেট খুলে ওখান থেকে নিজেই যেটা পছন্দ হয় সেটা বের করে, বের করে নিয়ে সেটাই পরে। মানে এখনই সব বুঝতে পেরে গেছে। আজকে সকালবেলা আমাদের একটা ব্ল্যাঙ্কেট আমি ধুয়ে দিয়েছি, ব্ল্যাঙ্কেটটা ধুয়ে জল ঝরিয়ে পাশের ওই মাঠে দিয়ে এসেছিলাম, ওখান থেকে শুকিয়েছে, পুরো এক রোদে শুকিয়ে গেছে ব্ল্যাঙ্কেট। এটা এখন তুলব, সারাদিন তার মানে কীরকম রোদ ওঠে, এত মোটা ব্ল্যাঙ্কেট, ডাবল কিন্তু, ডাবলের কিন্তু, এক মানে এক রোদেই পুরো শুকিয়ে গেছে। সকালবেলায় ধুয়ে দিয়েছিলাম, কটা তখন সাতটা সাড়ে সাতটা মতন বাজে, ধুয়ে জলটা ঝরতে ঝরতে তারপরে নটার দিকে দিয়ে আসলাম। আর ওখানে পুরো টানা রোদ পড়ে, সুতো শুকায় তো, পুরো টানা রোদ পড়ে, পুরো একদম এক রোদে পুরো শুকিয়ে গেছে। আর এটা যদি এক রোদে না শুকাতো বিশ্রী টাইপের একটা গন্ধ হয়ে যেত, আর ওই গন্ধটাই না ভালো লাগতো না, এই গন্ধটা থেকে যেত। এজন্য ভাবলাম যে দিয়ে আসি মাঠে, কোনো বছর দেই না, এই বছর ভাবলাম যাই দিয়ে আসি বাড়ির মধ্যেই, কোনো মতে টিনে মিনে মেলে দিই, ওইভাবেই শুকায়, তো এই বছর আমি দিয়েই আসি। কারণ অনেকেই জামাকাপড় মেলে এখানে, রংখোলা জামাকাপড় ধুয়ে একবারে মেলে শুকিয়ে বাড়ি নিয়ে যায়, আর আমার ঘরের পাশে থাকতেও আমি যাই না। কী করছিস না, এটা খুলছ? এটার মধ্যে ভরবো ওই ব্ল্যাঙ্কেটটা, আর একটা আছে ওটাও ধুতে হবে, ওটা ধুবো দুদিন পরে। হ্যাঁ নেখা 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 অনেক কিছুই আছে, সুইট ড্রিম, মানে এটা গায়ে দিয়ে আমরা, এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে আমরা ঘুমোই তো, তো ঘুমিয়ে ঘুমিয়ে একটা সুন্দর স্বপ্ন দেখার কথা বলছে, সুইট ড্রিমের কথা বলছে, বুঝেছিস? বাড়ি থাকলে কবেই তোলা হয়ে যেত ধুয়ে, বাড়ি ছিলাম না তাই রয়ে গেছে। এখন এক এক করে আমার এইগুলো কমপ্লিট করতে হচ্ছে, তাও তো এখনও ঘরটা সেরকমভাবে পরিষ্কার করতে পারিনি। এই শীতের এইগুলো তুলবো, মশারিও তুলে দিয়েছি ধুয়ে, আর কিছু সোয়েটার আছে ওগুলো ধোবো, ই করবো, আর একটা ওই ব্ল্যাঙ্কেটটা আছে ওটাও করবো, তারপরে ঘরটা পরিষ্কার করবো।
এবং ওখানে নামি পেশারে ভাত করলাম, ভাত করে নিয়ে উনি তো কাটুরি দেখছে, মাঝখানে একবার ওই ঘরে গেল, ওই ঘরে গিয়ে চেঁচামেচি করলো, বিড়ালের পেছনে লাগলো, থেকে থেকে তো ওই বিড়ালের পেছনেই লাগে। আর তারপরে সেই যে আবার কাটুন নিয়ে বসে গেছে, সেই জিও ফোন নিয়ে ওই ঘরে গেল, ফোন নিয়েই আসলো। আমার ফোনটা চার্জে 12টা বাজিয়ে দেয়, চার্জ আমি দিয়ে রাখি, একটু পরে দেখি চার্জ শেষ, এই চলছে। আর এই যে একটা বোতল, এই বোতলটা হচ্ছে রিবকের, এই বোতলটা অনেক বছর আগের, তখন ওর বাবার সাথে সবে আমার রিলেশান চলছে, তখন আইপিএল খেলার কি একটা কুইজ হয়েছিল, ফার্স্টের মানে ফার্স্ট প্রথম বছরই যখন হয় তখনই কুইজ চলছিল, সেই কুইজ অ্যান্সার করে গিফট পেয়েছিল এই বোতল, একটা টি শার্ট, টি শার্টটার কালারটাও খুব সুন্দর ছিল, পার্পল কালার ছিল বোধ হয়। তারপরে হচ্ছে একটা ব্যাগ, স্কুল ব্যাগের মতন খুব সুন্দর ব্যাগটাও, ভালো ব্যাগ ছিল, ব্যাগ, বোতল আর হচ্ছে টি শার্ট, হ্যাঁ তিনটেই পাঠিয়েছিল, খুব সুন্দর ছিল। তার মধ্যে ওইগুলো নেই কিন্তু এইটা আছে, এইটা এটাকে সেদিন খুঁজে বের করেছি, এখন এইটা দেখে উনি এইটাই জল খাবে। অনেকটা পরিষ্কার করে ধুয়ে আমি বাড়ি যাওয়ার আগে ধুয়েছিলাম, ধুয়ে জল ভরে রেখে গেছি, সেই জল সেইভাবেই ছিল, বাড়ি এসে আবার সেই জল ফেলে আবার তিন দিন বসে ধুয়ে জল রেখে ধুই, জল রাখি, সেই জল ফেলে দিই, আবার জল রাখি, ফেলে দিই, এই করে করে বোতলটা পুরো পরিষ্কার করলাম, করে জল ভরলাম, সে জল খেয়ে আমি দেখলাম যে না ঠিক আছে, খাওয়া যাচ্ছে, ভালো জল, আর বোতল তো ভালো বোতল। এখন এই বোতলে এই যে 24 ঘন্টা মনে হয় ওই বোতলই লাগে ওর, ওই বোতলের মধ্যেই জল খেতে থাকে। কত জল খাচ্ছিস, পেট তো একদম ঢাক হয়ে গেল রে, জল খেয়েই যাচ্ছিস, খেয়েই যাচ্ছিস, খেয়ে এই বোতলে জল খেতে আর ভালো লাগে না বল, খেতে ভালো লাগে, ভালো লাগে, এটা দিয়েই তো বেশি খাচ্ছিস, ওর এটাতেই খুব ভালো লাগে। আয় দিল মেরে পিঁপড়েটা, পিঁপড়ে দেখলেই হলো, আগে মেরে দেয় একটা পিঁপড়ে, এখানে হাঁটছে, মেরে দিল, ভাত খাইয়ে দিলাম, এখন বিছানাটা ফেলবো, আমরা খাইনি এখন, ওকে বিছানাটা ফেলে দেবো, ও শোবে আর আমরা তারপরে ভাত খেয়ে ঘুমাবো। 11টার বেশি বাজে, প্রেশারে করলাম এই কারণেই, অল্প চাল, হ্যাঁ 11টা, অল্প চাল, ওই জন্য প্রেশারেই করি বেশিরভাগ রাতে, প্রেশারেই করি, প্রেশারের ভাতটা আগে পারতাম না, তো ঠাকুমা একদিন বলে দিয়েছে প্রেশারের ভাত করাটা কীভাবে, জলের আইডিয়াটা কেমন নিতে হবে বলে দিয়েছে, তারপর থেকে প্রেশারেই বেশিরভাগ করি।
রিহানার খাওয়া দাওয়া কমপ্লিট। হ্যাঁ বাবা বিশালকালি তোমার, ওকে এখন বিছানাটা করে দিই, আমি ভাত বাড়তে যাব। শোনা আমার ঘুমিয়ে যাবে, ঘুমানোর আগে চুল দুটো খুলে ফেলবে, ও চুল বেঁধে ঘুমায় না। তারপরে গরম লেগে যাচ্ছে, ফ্যান অফ করেছি, ফ্যান অফ না করলে কথা বলা যায় না, শো 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 একটা আওয়াজ হয়, ওই জন্য ফ্যানটা অফ করে দিয়েছি। ঠিক আছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক, আবার আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে। হ্যাঁ ফ্যান চালাবো মা, আজকের মতন টাটা।